নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাগরে ঘূর্ণাবত্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল হচ্ছে কোথায় হবে বৃষ্টি কেমন থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এর সম্বন্ধে আরও কি বলছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত আন্তর এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটু আল্লাহ সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুঁটি চোটাতে প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সহায় থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে তা নেই আবহাওয়া দপ্তরের সর্বশেষ বার্তা বলা হয়েছে উপকূল এলাকায় প্রবল হাওয়া বয়ে যেতে পারে যেই কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ভাগ বেঁচে থাকায় অস্বস্তি বজায় রয়েছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাপত্ত তৈরি হওয়ার অবস্থান করছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে চার পয়েন্ট পাঁচ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে আগামী আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে আগামী পরবর্তী চব্বিশ ঘন্টায় তা উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে ছড়িয়ে পড়তে পারে গত চব্বিশ ঘন্টায় সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবরে এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় তাপমাত্রা বেড়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় একই পরিস্থিতি এছাড়া এলাকায় আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হয়নি উত্তরবঙ্গের আবহাওয়া মঙ্গলবার দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সব কোটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে তবে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় উত্তরবঙ্গে সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে এরপর দুদিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে তারপর দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টির সম্ভাবনা সব নেই আগামী দুদিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে তারপরে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বৃষ্টি না হলেও উত্তরবঙ্গ উপকূলের প্রবল হাওয়া কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তিরিশ থেকে এক এপ্রিলের মধ্যে উপকূলে আবহাওয়া ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি বেগে হাওয়া বইতে বয়ে যেতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের সরফ থেকে সেই কারণে গভীর সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথায় কোন তাপমাত্রা বিরাজ করছে আসানসোলে সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘটায় ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বাঁকুড়ায় আটত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি ব্যারাকপুরে ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বহরমপুরে সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমানে ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি ক্যানিংয়ে ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কোচবিহারে চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি দার্জিলিংয়ে কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি দীঘায় চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় ছত্রিশ এবং মালদহাতে পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি পানাগড়ে ছত্রিশ পয়েন্ট ছ ডিগ্রি পুরুলিয়া সাতত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি শিলিগুড়িতে চৌত্রিশ পয়েন্ট ডিগ্রি এছাড়া শ্রীনিকদর ছত্রিশ পয়েন্ট ডিগ্রি এছাড়া বাংলাদেশের কোন কোন এলাকায় কেমন আবহাওয়া রয়েছে বাংলাদেশের প্রায় বলতে গেলে কুমিল্লা সিলেট বিশ্বম্বরপুর চাতকবাজার পিরোজপুর ময়মনসিং এই অংশগুলোতে প্রবল বজ্রপাত সহ ভালো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার উদয়পুর উদয়পুর আগরতলা বাজার এই অংশগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা এই আবহাওয়া দপ্তরের তরফ থেকে তা আবহাওয়া লেটেস্ট আপডেট এমন টাইপের লেটেস্ট স্ট্যান্ডিং খবর প্রত্যেকদিন প্রতিনিহত পেতে হলে অবশ্যই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি তিন ঘন্টাতে প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন এখনকার জন্য এইটুকখানি